এমআর9 মানে মাসুদরানা, যেটা আমাদের ছোটবেলা থেকে শুরু করে এখনকার আমাদের জেনারেশন তারা সবার একটা ড্রিম মাসুদরানা। সো সেটা নিয়ে তৈরি হয়েছে এমআর9, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বাংলাদেশ থেকে এবিএম সুমন এবং আমি, আমরা দুজন এই সিনেমা শ্যুট করতে আমেরিকাতে হলিউডে গিয়ে কাজ করে আসছিলাম। ওদের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা আমি বারবারই আমার মাথার মধ্যে কাজ করছিল সেটা হচ্ছে যে আই এম রিপ্রেজেন্টেটিং বাংলাদেশ, বাংলাদেশের অভিনয়শিল্পী হিসেবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এবং আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এমআর9 চরিত্রটি যে করেছে সে বাংলাদেশের একজন অভিনয়শিল্পী। সুতরাং এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর, পার্সোনালি আমি এই মুহূর্তে এসে আমার কাছে আর এর চেয়ে বড় পাওয়া নাই। তাছাড়া আমরা যখন কাজ করতে গেছি আসিফ আকবর, যিনি বাংলাদেশে জন্মোদ্ভূত এবং উনি বাংলাদেশকে যেখানে প্রেজেন্ট করেছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমার জায়গা, সেখানে উনি প্রেজেন্ট করেছে আমাদের দেশকে এবং আমাদের দেশের স্টোরি, আমাদের দেশের অভিনয়শিল্পী নিয়ে ওখানে একটা সিনেমা তৈরি হয়েছে এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে। সো এই পাওয়ার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যে চরিত্রটা করেছি এটা খুব বোঝার বাকি নেই কারো, যে বাংলাদেশ থেকে যেহেতু এবিএম সুমন এবং আমি গিয়ে কাজ করেছি তার মানে আইডির সেন্ট্রাল ক্যারেক্টার বা একটা লিড রোল করেছি সেখানে। কিন্তু কিছু টেকনিক্যাল কারণ বা দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আমার প্রোডিউসার কোম্পানি, আমার ডিরেক্টর, তাদের চাওয়া হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ মাইসেলফ অ্যাজ এ রোল, যে রোলটা আমি করেছি সেটা দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে। সো আমারও চাওয়া যে সিনেমা হলে গিয়ে আমার ক্যারেক্টারটা ডিসক্লোজ করুক, সেখানে দেখুক যে আমি কি ক্যারেক্টারটা প্লে করেছি এমআর9-এ।